মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তা আজকে ব্লগটি শুরু করছি সকাল সকাল, একদম ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখবে। আর জানো তো, এই যেখানে বেশি ঠান্ডা না, আমাদের ওখানে যেরকম মানে মেঘ মেঘ হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি দেখা যাচ্ছে, তার ঠান্ডার প্রভাব সেরকম পড়েই না এবছর। তাই এই যে মাকে একটু সাহায্য করে দিচ্ছি, আমি থালা বাসন নিয়ে বসছি, তো থালা বাসনগুলো মেজে দিচ্ছি। মারও খুব সকালে খুব ব্যস্ততা থাকে, কারণ ড্রাইভারকে ভাত দেয়া, বাবা ভাত নিয়ে যাবে দু তিনবারে, দুবারে ভাত নিয়ে যাবে, ভাই যাবে, তা মা সকালে এত কাজের চাপ থাকে না। তা মাকে একটু সাহায্য করে নিয়েছি, তা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। এই যে হচ্ছে আমার বড় ভাই, বড় ভাই দেখো তাল পাতা ছাড়াই ছাড়াই যে ঘিরে দিচ্ছে, ধান বানতে যাবে তাই সকালে, বাবা ভাই সবাই মিলে যাবে। আর এইদিকে আমি চা বসিয়ে দিয়েছি, বড়মশাই চা খেয়ে কাজের দিকে বেরিয়ে যাবে। মাও খুব ব্যস্ত এদিকে হয়ে পড়ছে, মা রান্নাবান্না একটু ব্যস্ত হয়ে রয়েছে, কি রান্না করবে সেটাই ভাবছিল। এখন বাজে দেখো 6:30 প্রায়, আর এদিকে ভাই খেতে বসে গেছে ভাত, এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে মা ভাত, এই যে তরকারি। এত জলদি জলদি মা রান্না করা লাগে না, কি বলবো। আর এইদিকে যে শাক উঠায় আনছিল কালকে বিকেলে, ক্যান্টিনি শাক, এই যে ভাত গুছায় দেওয়া হয়েছে ড্রাইভারের জন্য, ড্রাইভার নিয়ে চলে যাবে ভাত। আর বড়মশাই চলে আসছে কাজের সাইডে দুজনে মিশে, শ্বশুরবাড়ি বাড়ি মনে হচ্ছে না না। আর এই যে মা আর ভাই টিফিনে ভাত দিয়ে যাচ্ছে, দুপুরের তো একবারে মা দুইবারে ভাত নিয়ে আছে, শাক ভাজা দিয়ে ভাত, এই বাবা একটা নিয়ে বেরিয়ে আছে, ভাইও ভাই চলে আসছে। এখনো 8টাও বাজে না, 8টা বাজতে 5 মিনিট বাকি আছে, তা খেতে বসে গেছি, সবাই খেয়ে দিয়ে যে যার কাজে চলে গেছে। এই যে ভাত নিয়ে বসে গেছি, মা আমি আর সন্টু বসে ভাত খাবো বলে। দেখো সন্টু আমার মোবাইলে বলছে চার্জ নাই, তা ও বললো যে দিদার মোবাইল নিয়ে, তাই যে ভাত খাবে বলে বসছে। তা ভাত খেয়ে নি বারান্দায় আজকে বসছি, রোদ্রে অল্প অল্প রোদ্রে বসছি ভাত খেতে। মায়ের সাথে চলে আসলাম এই যে গ্রামের ছকে জুতো কিনতে, এক জোড়া জুতো নেবো তাই, তা মাকে নিয়ে আসছি, যে সন্টু চলে আসছে সাথে আমাদের সঙ্গে। এখন বিকেল 4টে বাজে, তা মাকে নিয়ে আসলাম, একটু এখনো পর্যন্ত ঘরের থেকে বেরোই নাই, তাই একটু যাবো গ্রামে। না রে একটু প্লেন টাইপ ইতে দে, এক্সিডেন্ট আমার হবে না। আরে চিতাওয়ালা নেবো না, ঢাকলাটা নেবো, কম দামটা 6 টাকা, এটা 690 টাকা। এই জুতো জোড়া নিয়েছি, আমার পা সাইজই হচ্ছে না তাই কি বলবো, বিশ্বাস নাম এই শখে একটাই দোকান এই জায়গা, তার নেওয়ার মতো নিয়ে নিয়েছি যে এক জোড়া। এই যে হচ্ছে আমাদের গ্রামের যে ছকটা মেন রাস্তা, এই যে চারিদিকে পাহাড় রাস্তা গেছে, মাঝখান দিয়ে কটা কটা দোকান রয়েছে, গ্রামের রাস্তা। এই যে চলে আসছে একটা দোকানে খাবার নেবো বলে, তাই সন্টু দেখো অঙ্কার না বা সন্টু অঙ্কার না, বেশি চকলেট নিয়ে না, আমি নিয়ে নিচ্ছি অনেক চকলেট খেয়ে। এই খাবারটা দেখছো, এই যে বোম্বাট, এইগুলো খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে মিক্সচার রয়েছে, নিয়েছি কিছু কিছু সামান সন্তুষ্টির জন্য। সবার হাতে জরি, সবার এক একটা জরি, মার হাতে ডিবির জরি, এখান থেকে বাড়ি চলে যাবো সেটা। দুপুরে খাবার খেয়ে দিয়ে একটু সবাই বিশ্রাম করে নিয়েছি, আর আমার বড়মশাই আমি সন্টুর বাবা, এখন বাজে বিকেল 4টের সময়, মাছ ধরবে বলে, ওই তো মাছ ধরবে বলে সারা মানে আমার ছোটো ভাইকে নিয়ে আসছে পুকুরে মাছ ধরতে। তোমাদের দেখাচ্ছি কি মাছ ধরছে কি করছে, ওরে বাবা আদি বড়টা এটা তেলাপিয়া মাছ পাইছে, দেখছি কি মাছ পাবে সেই আসে বসে রয়েছি ডাঙ্গার উপরে। দেখো পুকুরি বান্ধের উপরে বসে দাঁড়ায় রয়েছি, কি মাছ পায় দেখাচ্ছে। কতগুলো মাছ
দাঁড়া দেবে দে ও মা ওর বালতিটা দাও ছোট মাছটা রাখতে যা উপরে ওই জালা বাঁধছে না ঠিকছে কারণ জালটা এক দুই জায়গা ছিঁড়ে গেছে তাই আমাকে বললো এই যে ফার্স্ট জাল নিয়ে যেতে এটা টানাবি তারপর আবার জালটা আনবে নাকি তা যাই নিয়ে যায় না ওটা টানানো কি মাছ কি মাছ ওটে কটা দেখো চলে না যায় যাক জামাই মাছ ধরতে পারেছে খালি ড্যামেজে মাছ ধরে ফার্স্ট টাইম ধরছো মনে হচ্ছে না এর আগে ধরছো কখনো শ্বশুর বাড়ি এসে হ্যাঁ মনে নেই আমার ম্যাড চলে যাবে শেষ এই যে এটা রুই মাছ না এগুলো সব ছোট ছোট রুই আর এটা বড় তেলাপিয়া দেখো ওই যে ওই বাবা উপর দিয়ে চালি মারতেছে কয়টা এই যে একটা মা বললো এই জায়গায় বসে কাটতে লাগ আর এই পাশে ধরতে লাগো আমি বললো এই জায়গাটা তুলে নিয়ে এসে ভজি হয়ে যাতো তুলে বানাই এই মাছটা হচ্ছে সব থেকে বড় মাছ আর বাকি হচ্ছে সব প্রায় তেলাপিয়া ওই গাছটা উঠে দেয় ফটাফট না কাটলে বা সন্ধ্যা হচ্ছে অন্ধকার আসতেছে তো ওইদিকে এখনো মাছ ধরেই যাচ্ছে দুজনে মিশে দাদুবু আর শালাতে মিশে আর এদিকে আমি কাটতে বসে গেছি মা রান্না করবে সন্ধ্যাবাতি দিয়ে মা যাবে রান্না করতে দেখ ওই পাশে দুটো চালে মারছে আর সামনে যাও ওই সামনের দিকে রয়েছে বন্ধ করবো মাছ কাটতে কাটতে পুরো সন্ধ্যা হয়ে গেছিলো আমার প্রায় 2 কিলোর উপরে ছিল মাছ তা কেটে কুটে এই যে চা দিয়ে আর কফি নিয়ে আসছে কফি পকোড়া খাওয়ার জন্য মা ভাজছে তা এখানে খেয়ে দিয়ে নেবো আর এই যে টিভি লাগিয়েছি টিভি দেখবো তাই যে বসে সবাই মিলে এক জায়গায় বসে টিভি দেখবো আর খাবো তা তোমরা আসো খেয়ে দিয়ে নি বিকেলে আবার সন্ধ্যার সময় রান্না বসাবে মা আধা ঘন্টা পরে যাবে রান্না বান্না করতে 7টার সময় দিয়ে তা আজকের মতন ব্লগটি এই পর্যন্ত থাক কালকে আবার দেখাবে টাটা বাই বাই।